মানসিক ভারসাম্যহীনা এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার চাপদুয়ার এলাকার নারায়ণপুর গ্রামে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ দায়ের করার পর ওই যুবককে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। পরিবার সূত্রে খবর, রায়গঞ্জ থানার চাপদুয়ার এলাকার নারায়ণপুর গ্রামের কৃষক তার চার মেয়ের মধ্যে তিন মেয়ের বিয়ে দেন। বাকি থাকা এক মেয়ে মানসিক ভারসাম্যহীনা থাকায় তার বাবার সঙ্গেই থাকতেন ওই নারী। এভাবে চলছিল এক মেয়ে নিয়ে বাবা মেয়ের দিনযাপন। মেয়েকে ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিয়ে বাবা ঘরের বারান্দায় ঘুমোতেন। অজয় বর্মন নামে স্থানীয় এক যুবক ওই মানসিক ভারসাম্যহীনা নারীর ওপর আগেও একবার ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময় গ্রামে সালিশি সভায় তা মিটিয়ে দেওয়া হয়। গত শনিবার রাতে বৃষ্টি হওয়ায় প্রতিদিনের মতো বাবা ওই রাতে বারান্দায় ঘুমিয়েছিলেন। ক্ষণিক বাদে মেয়ের আত্মচিৎকার শুনতে পেয়ে বাবা তড়িঘড়ি মেয়ের ঘরে ঢুকে পড়েন। সেই সময় অজয় বর্মন ঘরে লুকিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় মেয়েকে বিছানায় পড়ে থাকতে দেখে বাবাও চিৎকার শুরু করেন। বেগতিক বুঝে অজয় বর্মন ওই ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। বাবা মেয়ের চিৎকার শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এলে গোটা বিষয়টি স্থানীয় বাসিন্দাদের বর্ণনা করেন। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা অজয় বর্মনের বাড়িতে গিয়ে অজয় বর্মনকে আটকে রেখে রায়গঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। অজয় বর্মনকে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। গতকাল ওই মানসিক ভারসাম্যহীনা নারীকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এই ঘটনায় অজয় বর্মনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে মানসিক ভারসাম্যহীনা মহিলার পরিবারের পক্ষ থেকে। সোমবার খবর পেয়ে ওই মানসিক ভারসাম্যহীনা নারীর বাড়িতে ছুটে যান পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক উত্তম কুমার গুহ সহ অন্যান্য সদস্যরা। তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন উত্তমবাবু। মানসিক ভারসাম্যহীনা মহিলা জানিয়েছেন, শনিবারে বৃষ্টির রাতে অজয় বর্মন আমার ঘরে ঢুকে পড়ে, আমার সঙ্গে অভব্য আচরণ করে আত্মগোপন করে। অন্যদিকে মানসিক ভারসাম্যহীনা নারীর বাবা জানিয়েছেন, শনিবার রাতে বৃষ্টি হচ্ছিল, আমার মেয়ে ঘরে ঘুমিয়েছিল আর আমি ঘরের বারান্দায় ঘুমিয়েছিলাম। রাতে মেয়ের আত্মচিৎকার শুনে মেয়ের ঘরে ঢুকে দেখি মেয়ে ঘরে বিবস্ত্র অবস্থায় পড়ে আছে। আমাকে দেখে ঘর থেকে পালিয়ে যায় অজয় বর্মন। আগেও অজয় বর্মন আমার মেয়ের সঙ্গে এমন করার চেষ্টা করেছিল। তখন সালিশি সভার মাধ্যমে সবকিছু মিটিয়ে নেওয়ার পরেও এবার আমার মেয়েকে অজয় বর্মন ধর্ষণ করে বলে অভিযোগ করেন বাবা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সঙ্গে মানসিক ভারসাম্যহীনার পরিবারের সদস্যরাও অজয় বর্মনের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। অন্যদিকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী উত্তর দিনাজপুর জেলা সম্পাদক উত্তম কুমার গুহ জানিয়েছেন, আমরা খবর পেয়ে এই নারীর বাড়িতে এসেছে। মানসিক ভারসাম্যহীনা মহিলাকে যে ধর্ষণ করেছে তার উপযুক্ত শাস্তি চায়। যেন এমন শাস্তি দেওয়া হয় আগামীতে কেউ আর প্রতিবন্ধী মহিলাদের ওপর এমন কাজ করতে সাহস না পায় বলে জানান উত্তমবাবু। পাশাপাশি এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অন্যদিকে রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক উত্তম কুমার গুহ কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। ঘটনাটা হচ্ছে একটা মানসিক প্রতিবন্ধী, তার উপরে শারীরিক নির্যাতিত হয়েছে পাড়ার ছেলে। সে প্রতিনিয়ত মানে এর আগেও একবার করছে, পাড়ার লোক মিলে মিটাই দিয়েছিল। এখানে এসে যা শুনলাম, এবার আমরা কঠোর শাস্তি চাচ্ছি। শাস্তির দাবিতেই আমরা এখানে এসেছি এবং দিয়ে আমাদের সংগঠনকে ফোন করে ডেকে নিছে। আমরা আজকে এখানে যাওয়ার পরে আমরা থানাতে ডেপুটেশন দিব। 2013 সালের যে বার্মা কমিশন, যে প্রতিবন্ধী মানুষের উপর যদি অত্যাচার হয় তাহলে যে শাস্তিটা আছে কঠোর শাস্তি, তাতে হচ্ছে ওর ভরণ পোষণ থেকে সরকার যা ব্যবস্থা করার করবে। ছেলেটির শাস্তি হবে একটা যদি শাস্তি গোটা পশ্চিমবঙ্গে, আর কোনোদিন প্রতিবন্ধীর উপরে অত্যাচার করতে যাবে না। তাই আমরা এখানে এসেছি। আমরা এখানে যাওয়ার পরে ঠিক একটা থেকে দেড়টার সময় আমরা হচ্ছে থানাতে ডেপুটেশন দেব। এই মেয়েটি তো প্রতিবন্ধী, মহিলা? হ্যাঁ, মানসিক প্রতিবন্ধী। এক প্রতিবন্ধী হয় অনেক রকমের প্রতিবন্ধী, কিন্তু মানসিক বোধ শক্তি নেই যার, যে বোধ শক্তির অভাবে যার, যে মেয়েটিকে বাবা মা বিয়ে দিতে পারলো না, ওর পরের বোনগুলার বিয়ে হয়ে গেলো। হ্যাঁ, আর হচ্ছে এই মেয়েটার বিয়ে হলো না, তার উপরে শারীরিক অত্যাচার। এই যে অত্যাচারটার বিরুদ্ধে আমরা যত দূর যেতে হয় ওই জন্য এলে হাইকোর্টে মামলা করব। এই ছেলেটিকে কি পুলিশ অ্যারেস্ট করেছে বা কমপ্লেন হয়েছে? পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। কালকে মেয়েটির মেডিকেল হয়েছে, কি কি হয়েছে থানার থেকে এখনো পর্যন্ত রিসিভ করে দেয়নি। আমরা ঠিক একটার পরে
আমরা ওখানে যাব, যে থাকে ডেপুটেশন দিব, আমাদের কথা বলবো যে একটা ছেলের কম সময় শাস্তি হোক। যেমন ওই হিন্দাবাদে যে ঘটনা ঘটছিল, একটা ছেলের শাস্তি হয়েছে 12 বছর জেল হয়েছে, সেই রকম জেল এই 12 বছর না, যাবজ্জীবন। আমাদের যে দাবি প্রতিবন্ধীর উপর অত্যাচার, যাবজ্জীবন শাস্তি চাই। রায়গঞ্জের চাপদুয়ার এলাকার নারায়ণপুর গ্রাম ঘুরে এসে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।